সম্মানিত শিক্ষক মণ্ডলী, বিশেষ করে আমার প্রাণপ্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে হাজির হয়েছি, সেটা হলো কিভাবে আপনারা ফেসবুকে আপনাদের অনলাইন ক্লাসগুলো পরিচালনা করবেন, বিশেষ করে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ, এমনকি নিজের আইডি থেকে কীভাবে ক্লাস করবেন, সেই জিনিসটা আমি আপনাদেরকে আজকে সুন্দর করে দেখিয়ে দিব। আশা করি আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের অনলাইনে ক্লাস করার আর কোনো সমস্যা হবে না। তাহলে চলুন দেখা যাক। সর্বপ্রথম আপনারা আপনাদের নিজেদের ফেসবুক আইডি থেকে আইডির ভিতরে লগ ইন করে ঢুকবেন। ঢোকার পরে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, ওই চার্জ বাটনের নিচে আপনি একটা বেল আইটন দেখতে পাচ্ছেন, অর্থাৎ নোটিফিকেশান বাটন যাকে বলা হয়, সেখানে ঢুকে আপনার কী করতে হবে, এইভাবে ঢুকতে হবে। ঢোকার পরে আপনি যেই পেজে ক্লাস করবেন সেই পেজের অ্যাডমিন আপনাকে একটা রিকোয়েস্ট পাঠাবে। যেমন আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট পাঠাইছিলাম, আমার নামে এখানে আপনাদের একটা রিকোয়েস্ট আছে, আপনারা অনেকেই অ্যাকসেপ্ট করে নিয়েছেন। যারা অ্যাকসেপ্ট করেন নাই তারা এইভাবে নিচে সার্ফেস করে দু তিন দিন আগের একটা নোটিফিকেশান পাবেন। সেই নোটিফিকেশানে ঢুকে আপনাকে দুইবার অ্যাকসেপ্ট করতে হবে। দুইবার অ্যাকসেপ্ট করার পরে আপনি সেই পেজের কী হয়ে যাবেন, এডিটর হয়ে যাবেন। তাহলে আপনি ওই পেজে ঢুকে ক্লাস করতে পারবেন, অন্যথায় আপনি সেই পেজে ঢোকার অনুমতি পাবেন না। তাহলে প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা এখান থেকে অ্যাকসেপ্ট করে তারপরে ব্যাক বাটন চেপে বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পরে আপনি আবার ওই যে মেসেঞ্জারের নিচে তিনটা বাটন, সবার ডান পাশে তিনটা বাটন দেখতে পাচ্ছেন একসাথে, অর্থাৎ তিনটা লাইন, যে লাইনে ঢুকে আপনারা নিজেদের প্রোফাইলে ঢুকেন, এই যে আমি ঢুকলাম, সেই লাইনে ক্লিক করে ঢুকবেন। ঢোকার পরে আপনি যেই পেজ একটু আগে অ্যাকসেপ্ট করে আসছেন সেই পেজের নামটা এখানে আপনাকে শো করবে আপনার প্রোফাইলের নিচেই। আমি যেহেতু অলরেডি দুইটা পেজ চালাই, মনোহরদী অনলাইন পাঠশালা এবং মনোহরদী গভর্নমেন্ট কলেজ, এই জন্য এখানে আমাকে দুইটা পেজই শো করছে। তো আপনারা যেহেতু মনোহরদী গভর্নমেন্ট কলেজ অনলাইন ক্লাস এই পেজে ক্লাস নেবেন, তাহলে আপনাকে এই পেজে ক্লিক করে ঢুকতে হবে। ঢোকার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, সেই ইন্টারফেসতে আপনি সার্ফেস করে একটু নিচে চলে আসবেন আস্তে আস্তে। আসার পরে আপনি এখানে দেখবেন দুইটা বাটন আছে, সর্বপ্রথম যে দুইভাবে ক্রিয়েট পোস্ট আছে একটু নিচে, ক্রিয়েট পোস্টে গিয়েও করতে পারেন, অথবা অ্যাড বাটনের নিচে আপনি তিনটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হলো পোস্ট, ক্রিয়েট ইভেন্ট, প্রমোট। আমরা প্রথম সবার বাম পাশে, অর্থাৎ যেখানে কলমের চিহ্ন দেওয়া আছে পোস্ট, পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেস থেকে আমরা এখন দেখব কীভাবে লাইভ ক্লাস করা যায়। তো লাইভ ক্লাস করার জন্য আপনাকে কী করতে হবে, একটু নিচে দেখছেন ভিডিওর একটা চিহ্ন দেওয়া আছে রেড বাটন, রেড কালারের, সেখানে লাইভ ভিডিও লেখা, এই লাইভ ভিডিওতে আমরা ক্লিক করব। লাইভ ভিডিও ক্লিক করার পরে সামনে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আপনি যেখান থেকে ক্লাস নেবেন সামনের জায়গাটা দেখাবে। এখানে দেখেন নতুন একটা অপশন চলে আসছে, ট্যাপ টু অ্যাড ডেসক্রিপশান। এই ট্যাপ টু অ্যাড ডেসক্রিপশান ক্লিক করার পরে আপনারা আপনাদের নাম, ডেজিগনেশান এবং কোন বিষয়ে ক্লাস নিচ্ছেন সেটা আপনাকে এখানে লিখতে হবে। যেমন আমি আমার নাম লিখলাম MD খলিলুর রহমান। হ্যাঁ, আমি আর ডিটেলস লিখতে চাচ্ছি না। আপনারা তারপরে আপনার ডেজিগনেশান, তারপরে আপনার কোন বিষয়ে ক্লাস নিচ্ছেন সেটা লেখার পরে ডান বাটনে ক্লিক করবেন। ডান বাটনে ক্লিক করার পরে এখনও কিন্তু আপনার লাইভ শুরু হয় নাই। তা আপনার লাইভ শুরু হওয়ার জন্য যে কাজটি করতে হবে সেটা হলো, এখানে আপনি একটা রেড বাটন দেখতে পাচ্ছেন, এই রেড বাটনে ক্লিক করবেন। রেড বাটনে ক্লিক করার 3 থেকে 5 সেকেন্ডের ভিতরে আপনার ক্লাসটা লাইভ হবে। তা আমি আর এখানে ক্লিক করছি না, ক্লিক করলে লাইভ শুরু হয়ে যাবে আপনাদের দেখানোর জন্য, যদি ভিডিওটা করলাম। তো যখনই আপনি এই রেড বাটনে ক্লিক করবেন, অথবা আপনাদের আসতে পারে আরেকটা বাটন স্টার্ট লাইভ, দুইটা অপশনই আছে, এই বাটনটা আসতে পারে অথবা স্টার্ট লাইভ এই বাটনটা আসতে পারে, ওখানে ক্লিক করার পরে আপনার লাইভ শুরু হয়ে যাবে। যখন লাইভ শুরু হবে তখন নিচে একটা বাটন আসবে ফিনিশ। তা আপনারা 20 মিনিট, 30 মিনিট বা আধা ঘন্টা, 1 ঘন্টা যতক্ষণ ক্লাস নেবেন, ক্লাস নেওয়ার পরে ওই ফিনিশ বাটনে একটা ক্লিক করে বেরিয়ে চলে আসবে। আর ফিনিশ যখন ক্লিক করবে তখন আপনার সামনে আরও দুইটা ইন্টারফেস দেখাবে, একটা হলো ডিলেট আর একটা হলো শেয়ার। আপনি যদি ওই ক্লাসটা নিজের ফেসবুক আইডি থেকে শেয়ার করতে চান তাহলে শেয়ার বাটনে ক্লিক করে দেবেন, আর যদি মনে করেন আপনার ক্লাসটা ভালো হয় নাই, ডিলেট করতে চান, তাহলে ডিলেট বাটনে ক্লিক করে দেবেন। আর যদি মনে করেন যে না, আমার ক্লাসটা শুধু আমি এই পেজেই রাখবো আর কাউকে দেখাবো না, তাহলে ডিলেটও করতে পারবেন না, শেয়ারও করতে পারবেন না, জাস্ট ব্যাক বাটনে ক্লিক করে আপনি পিছনে চলে আসবেন। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা লাইভ ক্লাস করবেন। এখন প্রিয় সহকর্মী, আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা লাইভে ক্লাস না করে রেকর্ডিং ক্লাস কীভাবে আপনারা দিবেন। তাহলে আপনাকে আবার সেই পোস্টে যেতে হবে প্রথম থেকে, এসে আসার পরে আপনারা এই ইন্টারফেসে আসার পরে দেখবেন একটা অপশন আছে ফটো অবলিক ভিডিও, ঠিক ফটো অবলিক ভিডিওতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার গ্যালারিতে যা কিছু আছে সব শো করবে,
এখানে আপনার যে ক্লাসটা নির্বাচন করবেন, ক্লাসটা দিবেন, সেই ক্লাসটাকে আমি এখন আর দেখাচ্ছি না, নেটের সমস্যার জন্য আমার এখানে শো করতেছে না। সেই ক্লাসটা আপনার সামনে আসলে সেই ক্লাসটাকে ক্লিক করার পরে উপরে ডান পাশে ওই ক্যামেরার এই জায়গার মধ্যে আপনার চলে আসবে নেক্সট। সাপোজ আমি মনে করেন আমার এই ক্লাসটা আমি দিব, তাহলে আপনারা এই যে নেক্সট বাটনে ক্লিক করবেন। তখন নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে আপনি যদি যে সে সামথিং অ্যাবাউট দিস ভিডিও, এই ভিডিও সম্পর্কে কিছু বলতে বলছে, যদি ভিডিও সম্পর্কে কিছু লেখা থাকে আপনার আপনার ডেসক্রিপশান বা আপনার ক্যাপশন দিয়ে, ওই যে উপরে আপনি শেয়ার দেখতে পাচ্ছেন সেই শেয়ার বাটনে ক্লিক করে দিলে ক্লাসটি শেয়ার হয়ে যাবে। তাহলে প্রিয় সহকর্মীবৃন্দ, আশা করি আপনারা কীভাবে অনলাইনে ক্লাস করবেন সেই জিনিসটা খুব সুন্দর করে দেখতে পেরেছেন। আশা করি আপনারা উপকৃত হবেন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে।